হ্যালো বন্ধুরা আজকে আমরা বাইনান্সের ফিফটি ওয়ান লঞ্চ পুল প্রজেক্ট সাগা নিয়ে আলোচনা করতে চলেছি সাগা প্ল্যাটফর্মটা কি করে সাগা প্ল্যাটফর্মের কি কাজ এই কয়েনটিতে যদি কেউ ইনভেস্ট করতে চান তিনি কিভাবে ইনকাম করতে পারবেন আর যে সাগা কয়েন লঞ্চ হচ্ছে এরা কিভাবে আর্ন করবে এদের আগামী লক্ষ্য কি যা দ্বারা এই কয়েনের প্রাইস ভবিষ্যতে পাম্প হতে পারে বাইনান্সের এর ওপর এই কয়েনটি লিস্ট হওয়ার পর এর প্রাইস কি হতে পারে আপনি কোন প্রাইসে এন্ট্রি করবেন আপনার টাকা অল্প কয়েকদিনের ভেতর ডবল করে নেওয়ার জন্য আর আপনি সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে সাগা কয়েনটিকে স্টেক করতে পারবেন সেটাও আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। ওয়েলকাম আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল অর্থসূত্রতে তার আগে আপনার সাথে ছোট্ট একটা কনভারসেশন হয়ে যায় আমরা বিগত এক দেড় মাসের ভেতর কিন্তু আরও বেশ কয়েকটি লঞ্চ পুল প্রোজেক্টের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম এবং সেই প্রোজেক্টগুলো ম্যাক্সিমাম কিন্তু দুর্দান্ত রিটার্ন জেনারেট করে দিয়েছে দু থেকে চার দিনের ভেতর বা ম্যাক্সিমাম এক সপ্তাহের ভেতর প্রথমত বাইনান্সের উপর যে সমস্ত কয়েনগুলো লিস্ট হয় সেই কয়েনগুলোর মার্কেটকে ভালো হয় এবং সেই কয়েনগুলো ধীরে ধীরে আমরা পাম্প হতে দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাঁ মার্কেটের কিছুটা রিস্কও থাকে কখনো কখনো কিন্তু একটা দুটো কয়েন নিচের দিকেও পড়ে যায় পাম্পের বদলে ডাম্প হয়ে যায় আর এখনো পর্যন্ত আমি একটি কয়েন ছাড়া বাকি প্রতিটি কয়েনে কিন্তু দুর্দান্ত প্রফিট করেছি আমি চাই আপনারা যেন আমার সাথে সাথে গ্রো করতে পারেন বাট আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় আপনাদের কোনো মনে কোনো প্রশ্ন থাকে যে প্রশ্নের উত্তর এই ভিডিওগুলোর মাধ্যমে আপনি পাচ্ছেন না তাহলে একদম নিশ্চিন্ত মনে আপনি আজকের এই ভিডিওটি নিচের কমেন্টস বক্সে এসে আপনার সমস্যার কথা জানান আপনার সমস্যার নিবারণ নিয়ে আরো একটি ডেডিকেটেড ভিডিও আপনার পছন্দের ইউটিউব চ্যানেল অর্থসূত্রের ওপর তৈরি করে দেবো তো আসা যাক টাকার ব্যাপার আমি আমার মোবাইলে বাইনান্সের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি যেহেতু বাইনান্সের অ্যাপ্লিকেশন আগে থেকেই আমার মোবাইলে ইনস্টল করা ছিল সো আমার মোবাইলে কিন্তু এটি ওপেন হয়ে গেল বা দিকে যেখানে বাইনান্সের লোগো দেখছি সেই লোগোর উপর আমি ক্লিক করছি লোগোর উপর ক্লিক করার পর দেখুন এটি আর অপশন আসছে আপনারা জানেন আমাদের পূর্ববর্তী নাম অর্থসূত্র আগে এটি আর অপশন ছিল তো এখানে আমরা লঞ্চ শর্টকাটের মধ্যে লঞ্চ প্যাড বলে একটি অপশন দেখতে পাচ্ছি এই লঞ্চ প্যাড অপশনটিকে ক্লিক করছি ক্লিক করার পর আমরা একদম প্রথমেই দেখতে পাচ্ছি আপকামিং লঞ্চ পুলের উপর আপকামিং প্রজেক্ট রয়েছে সাগা টোটাল রিওয়ার্ডস ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন সাগা ফার্মিং এর পিরিয়ড রয়েছে চার দিন আমি যখন ভিডিও করতে বসছি তখন ভারতীয় সময় অনুসারে এপ্রিল মাসের পাঁচ বাজে আর আগামী চার ঘন্টা বাদে কিন্তু এটি আপনার ইউটিউব প্ল্যাটফর্মের উপর এই ভিডিওটি দেখছেন সেই সময় অলরেডি সাগা কয়েনটি ফার্মিং স্টার্ট হয়ে গেছে তো ফার্মিং কি ফার্মিং হলো কোনো একটি কয়েন যখন নতুন আসছে একদম তার আগে আপনি যদি অথবা ইউএসডি দ্বারা স্টেক করেন দেখুন স্টেক করতে কিন্তু আপনার কোনো লস আপনার যা বিএনবি থাকবে বিএনবি বা এফ ডি কোনো ক্ষতি হবে না হ্যাঁ যদি মার্কেটে বিএনবির প্রাইস কমে যায় ইউএসডির প্রাইস কমে যায় সেই ক্ষেত্রে আপনার হয়তো কিছু লস হতে পারে তবে সেই ক্ষেত্রে আপনি সমান পরিমাণের শর্ট এবং লং পজিশনের দুটো লেগ খুলতে পারেন বিএনবিতে যার দ্বারা আপনি প্রফিট করতে পারেন গতকাল বিএনবি ইউএসডিটি যদি আমরা প্রাইস দেখি বিএনবি ইউএসডিটির প্রাইস ছিল পাঁচশো একষট্টি ডলারের কাছাকাছি লো মেরে ছিল পাঁচশো উনচল্লিশ ডলার আজকে যখন আমি পাঁচ ঘন্টা পূর্বে আমি সাগা কয়েনটিকে অ্যানালিসিস করছিলাম সেই সময় কিন্তু বিএনবির প্রাইস এত ছিল না বিএনবির পাঁচশো বাষট্টি ডলার ছিল পাঁচশো বাষট্টি থেকে পাঁচশো তিরানব্বই ডলার হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যখনই কোন লঞ্চ পুলের নতুন প্রজেক্ট আসে বিএনবির হু হু করে দিকে উঠতে থাকে তো আগামী দিনে এর একটা আমি ডেডিকেটেড ভিডিও দেবো আপনি তে ইনভেস্ট করে কিভাবে টাকা ইনকাম করতে পারেন যদি আপনি লঞ্চ পুলে খুব একটা আগ্রহী না থাকেন আর এই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই কিন্তু আপনাকে কমেন্টস করে জানাতে হবে যে আপনি এই ধরনের ভিডিও একটি দেখতে চাইছেন তো আমি এই প্রজেক্টের ব্যাপারে আরো যদি বিশদ জানতে চাই তাহলে বিএনবি পুল যেখানে লেখা রয়েছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি প্রোজেক্ট ইনফোরোজ তো প্রজেক্ট ইনফোতে ক্লিক করছে প্রজেক্ট ইনফোতে ক্লিক করার পর সবার প্রথমে আমরা ওয়েবসাইটে যাচ্ছি ওয়েবসাইটে চলে এসছি তো ওয়েবসাইটে আসার পর একটা ভিডিও চলছে ভিডিওটিকে আমরা একটুখানি দেখার চেষ্টা করি তো ভিউয়ার্স সাগার অফিসিয়াল ওয়েবসাইট আসার সাথে সাথে এদের ওয়েবসাইট থেকে বুঝতে পারছেন এটি একটি নেক্সট লেভেলের এইচডি মাল্টিভার্স গেমিং প্ল্যাটফর্ম এই যে সাগা কয়েনটি নিয়ে আমরা আলোচনা করছি এটি একটা লেয়ার ওয়ান প্রোটোকল যার দ্বারা চেইন লেটস তৈরি করা হয় আমি বুঝতে পারছি চেইন লেটস সম্বন্ধে আপনার খুব একটা আইডিয়া নেই আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি ডেভেলপার তাদের বলা হয় যারা বিভিন্ন টেকনিক্যাল অ্যাপ্লিকেশন তৈরি করে তো সাগা কি করছে সাগা এই সমস্ত ডেভেলপারদের জন্য ব্লক চেইনের মাধ্যমে ইনফিনিট স্কেলেবল বেস ইনফ্রাস্ট্রাকচার প্রদান করবে সাগা প্রোটোকলের মিশন আগামী দিনে অন্ততপক্ষে এরকম আরো এক হাজার চেইন লেটস এনেবেল করা যার দ্বারা পরবর্তী প্রজন্মের অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য একটি ইকো সিস্টেম তৈরি করে দেয়া যায় অর্থাৎ বুঝতে পারছেন এদের মেন কাজ চেইন লেটস তৈরি করা আর এই চেইন লেটস তৈরির মাধ্যমে যে চেইন লেটস ইউজ করে ডেভেলপাররা দুর্দান্ত সব অ্যাডভান্স অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন বাইনান্সের উপর আরো বেশ কয়েকটি এরকম ধরনের কয়েন লঞ্চ হয়েছিল যে কয়েন গুলোর মধ্যে একটা ছিল এনা যাক জাস্ট দু তিন দিন আগেই লঞ্চ হয়েছিল বাইনান্স প্ল্যাটফর্মের উপর আমরা পরিষ্কার আজকে বলেছিলাম এই কয়েনটি কিন্তু লম্বা যাবে এই কয়েনটি পয়েন্ট ফাইভ ডলারের কাছাকাছি লিস্ট হবে বাট এই কয়েনটির পোটেন্সিয়াল রয়েছে এক থেকে দেড় ডলারের কাছে চলে যাওয়ার যেদিন এনা কয়েনটি লিস্টেড হয় সেদিন এটি লো প্রাইস নেমে এসেছিল প্রায় পয়েন্ট সিক্স তে আর পয়েন্ট সিক্স থেকে দিনের দিনে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে কারণ এই কয়েনটি হাই লাগিয়েছিল ওয়ান পয়েন্ট থ্রি ডলারের মাত্র এক দিনের ভেতর বুঝতে পারছেন আমরা যে কয়েনগুলো নিয়ে কথা বলি যে কয়েনগুলো আপনাদের সামনে তুলে ধরি সেই কয়েনগুলো থেকে কত জোরালো সম্ভাবনা রয়েছে কত দুর্দান্ত সম্ভাবনা রয়েছে অল্প সময়ের মধ্যে ক্রিপ্টোতে টাকা ইনভেস্ট করে আপনার ওয়েলথ ক্রিয়েট করার এছাড়াও এটিফাই নিয়ে কথা বলেছিলাম এথিফাইও আপনি দেখুন এটি লঞ্চ হয়েছিল যেদিন তিন ডলারের কাছে ছিল এবং তিন ডলার থেকে মাত্র ন দিনের ভেতর প্রায় পৌনে দুশো পার্সেন্ট রিটার্ন দিতে দেখেছি এই কয়েনটি যেদিন লঞ্চ হয়েছিল সেই দিন কয়েনটি ক্লোজ হয় তিন ডলারের আশেপাশে আর এই কয়েনটির হাই মেরেছে প্রায় নাইন ডলারের কাছাকাছি আপনি বুঝতে পারছেন এখানেও কেমন দুর্দান্ত প্রফিট দিয়েছে আপনারা যেন এই কয়েনগুলো থেকে কিছু প্রফিট কামাতে পারেন কিছু ইনকাম জেনারেট করতে পারেন তার তার জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করে দেওয়া এই ভিডিওগুলোর উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই আপনাদের কোনো ফাঁদে ফেলানো নয় কোনো রকম স্ক্যামের শিকার করা নয় লঞ্চ পুলের বিষয়গুলোকে ভালো করে বুঝুন ক্রিপ্টোতে কিভাবে ইনভেস্ট করতে হয় একটু পড়াশোনা করুন যেখানে টাকা পয়সার ব্যাপার আসে এবং অবশ্যই কিছু না কিছু রিস্ক থাকে প্রফিটে যেমন সম্ভাবনা থাকে রিস্কেরও কিন্তু কিছু না কিছু সম্ভাবনা থাকে সাগা কয়েনটিকে আরও ভালো করে বোঝা যাক সাগার প্রজেক্ট ইনফোতে যাওয়ার পর আমরা যদি সাগার রিসার্চ রিপোর্টটিকে দেখি এই রিসার্চ রিপোর্টটি বাইনান্স ভালো করে ভেরিফাই করে তারপর পাবলিশ করেছে আর যেহেতু বাইনান্স বি বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইনান্স এর উপর আপনি কিন্তু ভরসা রাখতেই পারেন সাগা কয়েনের ব্যাপারে সাগা প্রোটোকলের ব্যাপারে আরো বিশদে জানকারি আপনি এখান থেকে কিন্তু পড়তে পারেন বা দেখতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছি ইনিশিয়াল সাপ্লাই কোয়ান্টিটি নব্বই মিলিয়ন রয়েছে আমরা বাইনান্স এর হিস্ট্রিক্যাল মার্কেট ক্যাপ যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাইনান্স এর হিস্ট্রিক্যাল মার্কেট ক্যাপে দেখতে পাচ্ছি অ্যারাউন্ড টু ফাইভ জিরো মিলিয়ন ইউএসডি এর কাছাকাছি আমরা যদি প্রেডিক্টেড মার্কেট ক্যাপ দুশো পঞ্চাশ মিলিয়ন ধরি আর ইনিশিয়াল সাপ্লাই কোয়ান্টিটি নব্বই মিলিয়ন ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রেডিক্টেড লিস্টিং প্রাইস রয়েছে সাগা কয়েনের দুই দশমিক সাতাত্তর ইউএসডিটি অর্থাৎ প্রায় তিন ডলারের কাছাকাছি কিন্তু এই কয়েনটি লিস্ট হতে চলেছে বাইনান্সে সাগা যে গেমিং প্ল্যাটফর্মটি রয়েছে এই প্ল্যাটফর্মের দুটো কম্পিউটার কোম্পানি রয়েছে একটি হল ফিলকন আর দ্বিতীয় হল কসমোসাব কসমোসাবের কয়েন হলো অ্যাটম আর ফিলকনের কয়েন হলো এল ফিল তো ফিলের মার্কেট ক্যাপ রয়েছে চার হাজার ছশো ছাব্বিশ মিলিয়ন ইউএসডিটি আর কসমোসাব অর্থাৎ অ্যাটমের মার্কেট ক্যাপ রয়েছে চার হাজার তিনশো একান্ন মিলিয়ন ইউএসডিটি তো এই সাগার যে কম্পিউটার রয়েছে কম্পিউটারদের মার্কেট ক্যাপ কি পরিমাণ মানে রয়েছে প্রথমে কসমো আপনি দেখতে পাচ্ছেন আমরা কয়েন গেকো প্ল্যাটফর্মের উপর চলে এসেছি এবং এসে আমরা দেখতে পাচ্ছি কসমো সাবের মার্কেট ক্যাপ কি রয়েছে এবং এই কয়েনটির বর্তমান প্রাইস কি চলছে এগারো ডলারের কাছাকাছি চলছে আর দ্বিতীয় যদি আমরা ফাইল কয়েন দেখি তো ফাইল কয়েনে আমরা দেখতে পাচ্ছি আট দশমিক উনসত্তর প্রাইস রয়েছে এবং মার্কেট ক্যাপ রয়েছে চার হাজার ছশো মিলিয়ন ইউএসডি সাগা কয়েনটি লঞ্চ হওয়ার পর এই বুলডানে অন্তত পক্ষে ফাইভ এর প্রাইস উঠবে আগামী ছ মাসের ভেতর তো আগামী ছ মাসের আমরা এই কয়েনটাকে কোথায় দেখতে পাবো এই বাইন্যান্স এর অ্যাভারেজ হিস্ট্রিক্যাল মার্কেট ক্যাপ আড়াইশো ইউএসডিটির হিসাব করলেও এক মিলিয়ন মার্কেট ক্যাপ দাঁড়াবে যার ফলে সাগা কয়েনটির প্রাইস দাঁড়াবে প্রায় চোদ্দ ইউএসডিটির কাছাকাছি বাট বাইন্যান্স এর যখন এই কয়েনটির লিস্ট হবে লঞ্চ হবে সেই সময় যদি এর এই কোম্পানির মার্কেট ক্যাপ আড়াইশো মিলিয়নের জায়গায় পাঁচশো মিলিয়ন হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই কয়েনটির দাম অন্তত পক্ষে পাঁচ থেকে ছ ডলারের লিস্ট হতে দেখবো সো আপনি যদি লিস্টিং এনে মজা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে বিএনবি অথবা এফ ডি ইউএসডি পুলের মাধ্যমে স্টেক করতে পারি বিএনবি পুলে যদি আপনি স্টেক করেন তো বিএনবি পুলে দেখতে পাচ্ছেন অ্যালোকেটেড রিওয়ার্ড কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে কিন্তু এফ ডি ইউএসডি পুলে অ্যালোকেটেড রিওয়ার্ড মাত্র কুড়ি পার্সেন্ট রয়েছে এফ ডি পুলে স্টেক করে আপনি যা ফ্রি কয়েন পাবেন যা ফ্রি রিওয়ার্ড পাবেন তার অন্তত চার গুণ বেশি রিওয়ার্ড বিএনবি পুলে বিএনবি স্টেক করে পেতে পারেন বিরোধ বন্ধুরা অলরেডি আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি এবার দেখে নেওয়া যাক এই কয়েনটি কবে লঞ্চ হতে চলেছে এখানে একবার ডেটটা দেখে রাখুন নয় চার দু হাজার চব্বিশে এই কয়েনটি লঞ্চ হতে চলেছে আপনি যদি বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে আপনাকে বলে দিই বাংলাদেশের সময় অনুযায়ী রাত আটটার সময় এই কয়েনটি বাইনান্স প্ল্যাটফর্মের ওপর লঞ্চ হবে বা লিস্ট হবে আর ইন্ডিয়ান টাইম সাতটা বেজে তিরিশ মিনিটে এপ্রিল মাসের ন তারিখ এই কয়েনটি বাইনান্স প্ল্যাটফর্মের ওপর লঞ্চ হবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে যাওয়ার আগে একবার অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন সেই সমস্ত বন্ধু বা আত্মীয় পরিজনদের সাথে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন ধন্যবাদ